আসসালামু আলাইকুম। আশা করি অনলাইন ক্লাসে উপস্থিত হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগের ছাত্ররা সবাই ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। যদি ইতিমধ্যে তোমরা দুই একটা ক্লাস করে দেখছো, আজকে তোমাদের জীববিজ্ঞানে প্রথম ক্লাস। তোমাদেরকে আগে প্রথমেই অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণে যে তোমরা আমাদের হাজিরাতুল কলেজে ভর্তি হয়েছ। তোমাদের চিন্তায় চেতনায় ভাবনায় হাজিরাতুল কলেজ ভালো লাগার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবারের মতো আজও ক্লাস শুরু করার আগে দু একটা মূল্যবান কথা বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এই দু একটা কথা বলার সুযোগ হয়তো এর পরের ক্লাস থেকে পাবো না, সেজন্যই তোমাদেরকে এই দু একটা ক্লাস দু একটা কথা বলে নিতে হবে, তোমরা ধৈর্য ধরে শুনবে। তোমরা কথা বলার আগে আমি আমাদের বায়োলজি বা জীববিজ্ঞানের পরিচয় গল্পটা বলে দিই। হাজিরাতুল কলেজে আমরা জীববিজ্ঞান বিভাগে চারজন শিক্ষক আছি, তার মধ্যে প্রথমে বলব জনাব জশন আলা হক ম্যাডাম, উনি সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান হাজিরাতুল কলেজ। দ্বিতীয় নম্বরে আমি মোসাদ্দেক হোসেন তালুকদার, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ। তৃতীয় নম্বরে নূর বেগম, প্রভাষক জীববিজ্ঞান জীববিজ্ঞান বিভাগ। চার নম্বরে সাদিয়া মোসারা, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ। আমরা চারজনই তোমাদেরকে বলব। এবার আসি মূল্যবান কথাগুলো। মূল্যবানগুলোর কথাগুলো হচ্ছে, তোমরা দশটা বছর স্কুলে কাটিয়ে এসেছ, দশটা বছর স্কুলে ছিলে, সেখানে ছিল কিছু নিয়মকানুন, কঠোর শাসন, বাধা ধরা নিয়ম। সেই বাধা ধরা নিয়মের মধ্যে থেকে স্কুলের গণ্ডি পেরিয়ে তোমরা কলেজে পদার্পণ করেছ। কলেজে তোমরা মাত্র থাকবে দুটো বছর, আর এই দুটো বছরে তোমাদেরকে দুটো বছর কীভাবে কেটে যাবে তোমরা টেরো পাবে না। এই কারণে বলছি যে ওই যে বললাম স্কুলে তোমরা বাধা ধরা নিয়মে ছিলে, কিন্তু কলেজে উঠে সেই নিয়মকানুনগুলো নিজেদের উপরেই বর্তিয়ে যাবে। কেন স্যার? কারণ নিজেদের উপরেই বর্তিয়ে যাবে। কেন স্যার? কারণ মনে রাখবা, কলেজ জীবনটা হচ্ছে তোমার জীবনে বীজ বপনের সময়। কলেজ জীবনটা হচ্ছে তোমার জীবনে বীজ বপনের সময়, জীবনের বীজ বপনের সময়। তুমি একটি ভালো চাকা লাগালে, একটা সিট বীজ লাগালে, বীজটা যদি ভালো হয় সেটা চারা উঠলে তুমি যত্ন করলে, যত্ন করার পর চারা উঠলে তখন দুটো যখন বড় হবে ভালো ফল হবে। ঠিক তেমনই তুমি যদি এই দুইটা বছর ভালোভাবে লেখাপড়া করো, তাহলে ঠিকই তুমি ম্যাট্রিক পরীক্ষার মতো আরেকটু ভালো রেজাল্ট করবে এবং জুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং ভবিষ্যতে সারা জীবনই সুখে থাকবে। আবার খেয়াল করলে তোমরা এই দুটো বছরে অনেক ছেলে লাইনচ্যুত হয়ে যাবে, দুষ্টামি করবে, লেখাপড়া করবে, ফলে তারা সারা জীবনই কষ্ট ভোগ করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তোমাদেরকে বলব আমার এটা দেখো, এটা একটা গন্তব্যস্থল, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। খুব মনোযোগ দিয়ে শুনবে, তোমরা দাঁড়িয়ে আছো এখানে,
তোমরা এখন দাঁড়ানো আছো এখানে, এখান থেকে এ পর্যন্ত সময় লাগে 2 বছর, এখান থেকে এখানে আসতে সামনে সময় লাগে 2 বছর, আর এই জায়গা থেকে এখানে আসতে সময় লাগে থাকে সারা জীবন, সেখান থেকে সারা জীবন। এখন প্রশ্ন হচ্ছে, তুমি স্টুডেন্ট এখান থেকে যাত্রা করবে 2টা বছর ইন্টারমিডিয়েট লেভেলে, 2টা বছর ইন্টারমিডিয়েট লেভেলে, যদি তুমি ভালো লেখাপড়া করো, তুমি যদি ভালোভাবে 2টা বছর লেখাপড়া করো, তুমি ভালো রেজাল্ট পাবে, এবং ভালো রেজাল্ট পেয়ে তুমি এখানে এক্সাম দিবে, এক্সাম দিয়ে 12 চান্স পাবে, সেখান থেকে পাস করে তুমি ভালো একটা চাকরিতে সারাটা জীবন সুখে থাকবে। আবার এই স্টুডেন্ট 2টা বছর দুষ্টামি করবে, দুষ্টামি করে এক্সাম দিবে, এক্সাম দিয়ে সেও পাস করবে, কিন্তু সারা জীবন কষ্টে কাটাবে। তখন আমার প্রশ্ন হচ্ছে, এই 2টা বছর তুমি কোনটা বেছে নেবে, কি এই অপশনটা বেছে নেবে, এই এই অপশনটা বেছে নেবে, নাকি নাকি এই অপশনটা বেছে নেবে, কোনটা বেছে নেবে? নিশ্চয়ই তোমরা বলবে যে আমরা তো অপশনে যাব সারা জীবন সুখে থাকবো। তাহলে তোমাকে কী করতে হবে? 2টা বছর মনোযোগ দিয়ে ভালোভাবে লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে সারা জীবন তোমাকে সুখে থাকতে হবে, মা বাবা ভাই বোনকে সুখে রাখতে হবে। এই কথাগুলো মনে রাখবা, এরপরে আসো তোমরা লেখাপড়ায় আসো। লেখাপড়ায় আসার আগে আমরা তোমাদেরকে আজকে তোমাদেরকে আমি জীববিজ্ঞান পড়াবো, আজকে তোমাদেরকে আমি জীববিজ্ঞান পড়াবো। জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞান কাকে বলে সেটার উত্তর যদি তুমি জানতে চাও তাহলে বলবা বিজ্ঞান থেকে এসছে জীববিজ্ঞান। একটা কথা মনে রাখবা, বিজ্ঞান তারাই পড়ে যাদের বিশেষ জ্ঞান থাকে। আমি মনে করি তোমাদের বিশেষ জ্ঞান আছে বলে তোমরা বিজ্ঞান বিভাগে পড়েছ এবং ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগে আছে। খেয়াল করবা অনেক স্টুডেন্ট কিন্তু ম্যাট্রিক পরীক্ষার পর বিজ্ঞান বিভাগ ছেড়ে দেবে, কারণ সে বিজ্ঞানের ভয় খুব একটা সইতে পারে না। যা হোক, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, বিজ্ঞানের যে শাখা জীবের গঠন বৈশিষ্ট্য, গঠন প্রকৃতি, জীবন প্রকৃতি, জীবন বৃত্তান্ত এবং বংশগতি ইত্যাদি নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়, সেই বিজ্ঞানকে জীববিজ্ঞান বলে। জীববিজ্ঞানের ইংরেজি শব্দ কি? জীববিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি। জীববিজ্ঞানের ইংরেজি শব্দ বায়োলজি, মানে বায়োলজি, বায়োলজি জীববিজ্ঞান। দুটো গ্রিক শব্দ থেকে এসছে, গ্রিক শব্দটা কী কী? বায়োস, আরেকটা লগোস, আরেকটা লগোস। গ্রিক ওয়ার্ড বায়োস মিন্স লাইফ, লগোস মিন্স নলেজ, জীবন সম্পর্কে যে নলেজ সেটাকেই বলবো আমরা জীববিজ্ঞান। মানে আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই বায়োলজি শব্দটা কে সর্বপ্রথম প্রবর্তন করে? লেমা সর্বপ্রথম প্রবর্তন করে, লেমা। আর এই বায়োলজির জনক কে? অ্যারিস্টটল। এটা তোমরা জানো, বায়োলজির জনক হচ্ছে অ্যারিস্টটল। বায়োলজির পর আমরা চলে যাব বায়োলজি শাখার মধ্যে। বায়োলজিকে দুটো শাখায় ভাগ করা, কী কী? বটানি, বিওটিএনওয়াই,
Z-O-O-L-O-G-Y. What are you about? Jewelry. The Greek word Bhutan. Bhutan means Buddhi. The Bhutan, you can say Bhutani. Buddhi Dida are Jun, Greek word Jun of course, a plant. Jun, you can say Jewelry. মনোযোগ দিবে, যেহেতু অনলাইন ক্লাস একটু যদি খেয়াল দুষ্ট হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু শোনাটা হঠাৎ করে তোমরা অন্যটা শুনে নেবে। বোটানি ভুটান জুলজি জুন উদ্ভিদবিদ্যা কাকে বলে, উদ্ভিদবিদ্যা কাকে বলে সেটা বলার আগে বলব উদ্ভিদবিদ্যার জনককে লিখে রাখবো। থিওফ্রাস্টাস উদ্ভিদবিদ্যার জনক, থিওফ্রাস্টাস উদ্ভিদবিদ্যার জনককে থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস। আচ্ছা, আর জুলজি জনককে অ্যারিস্টটল, অ্যারিস্টটল, অ্যারিস্টটল। আচ্ছা, এটাও আমরা শিখে গেলাম বোটানি এবং জুলজি। এবার উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিজ্ঞান কাকে বলে সেটা তো আমরা জানবোই, যে বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় সেটাকে উদ্ভিদবিদ্যা বলবো, আর বিজ্ঞানের যে শাখায় প্রাণী নিয়ে আলোচনা করা হয় সেটাকে প্রাণীবিজ্ঞান বলবো। কারণ তোমরা ম্যাট্রিক পাস করে এসেছো, তোমাদের অনেক জ্ঞান আছে আমি জানি। আচ্ছা, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান জ্ঞান। এবার আমরা আসবো পরের প্রশ্নে, উদ্ভিদবিজ্ঞান। আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে উদ্ভিদবিজ্ঞানের প্রথম অধ্যায়, কোষ ও কোষের গঠন। কোষ ও কোষের গঠন, এই কোষ ও কোষের গঠন আলোচনা করতে গেলে আমার একটু সময় নিতে হবে, কারণ তোমরা প্রথম ক্লাসটা করছো। সেখানে প্রথমেই আমি বলব সেল কি, তারপরে বলব ইতিহাস কি, তারপরে বলব নামকরণ কে করলো, তারপরে বলব কীভাবে আসবে, কীভাবে আসবে। সেলফি এটা সবাই লাস্টে বলব, সেলফি লাস্টে বলব এই কারণে আগে ইতিহাসটা আমি বলে গেছি। তোমরা যেহেতু ম্যাট্রিক পাস করে এসেছো আমি বারবার বলছি, তোমরা কিন্তু জানো বিজ্ঞানের ছাত্র সেমিনার শব্দটা শুনে এসেছো। বিশ্ববিদ্যালয়ে কী হয়, সেমিনার, ঠিক তখনও সেমিনার হতো। কখন? 1665 সালে যে সেমিনার হতো সেই সেমিনারের একটা ইতিহাস তোমাদেরকে তুলে ধরছি, এবং সাথে সাথে আমার কোষে ইতিহাসটাও তুলে ধরেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 1665 সালে রবার্ট হুক রয়্যাল সোসাইটি অফ লন্ডনে রক্ষক নিযুক্ত ছিলেন। রক্ষক কাকে বলে স্যার? তোমরা জানো যে কোনো একটা ফ্যাক্টরিতে একটি স্টোর কিপার, এখন ওখানে বিরাট একটা রয়্যাল সোসাইটি অফ লন্ডনের বিজ্ঞানের একটা ই ছিল, বিজ্ঞানের একটা সেখানে সেমিনার হতো, নানা রকমের যন্ত্রপাতি ছিল, ওই নানা রকমের যন্ত্রপাতি রক্ষক বা স্টোর কিপার হিসাবে রবার্ট হুক নিযুক্ত ছিলেন। সেখানে 7 দিন পর পর সেমিনার হতো, পালাক্রমে দেখা গেল যে ওই রবার্ট হুকের সেমিনারে দিন চলে আসবে, আগামী সপ্তাহে সেমিনার হবে রবার্ট হুকের। তো রবার্ট হুক চিন্তা করতেছে আমি সেমিনারে কী উপস্থাপন করব, নতুন এমন একটা কী দেখাবো যাতে ওই আমার বিজ্ঞ বিজ্ঞানীরা খুশি হয়ে যায়, এ নিয়ে ভাবতেছে। ভাবতে ভাবতে তার ওই রুমের মধ্যে তিনি দেখলো অনেক যন্ত্রপাতি তো আছে, গামলা আছে, গামলার মধ্যে পানি আছে, হঠাৎ করে চোখ পড়লো পানি, সেখানে দেখলো একটা ছিপি বা কল ভাসতেছে। ওনার মাথায় আইডিয়া আসলো এই ছিপিটা ভাসতেছে কেন, স্যার ছিপি কি কল কি? তোমরা ব্যাডমিন্টন খেলো, ওই ব্যাডমিন্টনে কলকের পেছনে চামড়া ছুঁড়ে ফেললে একটা কর্ক আছে, ছিপি আছে, ওটাকেই বলে কল। তারপরেও যদি না বুঝো আমি বলবো তোমরা হোমিওপ্যাথি ডিসপেন্সারিতে যাবে, সেখানে বোতলের মুখ লাগানো থাকে কতগুলো ছিপি দিয়ে, সেগুলাকেই কর। ওটা ছিল ইনডিরেক্ট
ওটার মধ্যে কোনো ধরনের পার্থক্য ছিল না। রবার ঠুক বলতেছে ওটা পানিতে ভাসে কেন, ওটা তো নিরে। উনি করলো কি, উনি ওটা নিয়ে আসলো, নিয়ে এসে স্লাইস করল, স্লাইস করে নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের মধ্যেই দেখল, নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের উনি যখন ওটা দেখল, উনি দেখল যে সেখানে কী হচ্ছে, কতটা প্রকোষ্ঠ আছে, কতটা কী আছে, প্রকোষ্ঠ আছে, কতগুলা প্রকোষ্ঠ আছে। ওনার মাথায় আসলো এই প্রকোষ্ঠ সেই প্রকোষ্ঠ, লন্ডনের অনাথ আশ্রমের পাদ্রীরা ছোটো ছোটো সেলে থাকত, সেই সেলের মতো। তখন উনি বলল এগুলো তো সেই সেলের মতো যেখানে পাদ্রীরা থাকে। তখন তিনি লিটল বক্স বা সেল নাম দিলেন তাকে, এবং এই সেল শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসছে সেলুলা, সেলুলা থেকে এসছে, সেলুলা থেকে সেল শব্দ এসছে। তা এখন প্রশ্ন হচ্ছে সেল আবিষ্কার হয়ে গেল, এখন রবার্ট হুক যেই সেলটা আবিষ্কার করেছিল সেটা জীবিত সেল ছিল না মৃত সেল ছিল? স্যার ওটা মৃত সেল ছিল। কেন? কারণ ওটার মধ্যে কোনো সাইটোপ্লাজম ছিল না, ছিল না কোনো নিউক্লিয়াস, ছিল না কোনো মাইটোকন্ড্রিয়া, তো ছিলটা কি, শুধুমাত্র জলকোষ প্রাচীর, শুধুমাত্র জলকোষ প্রাচীর ছিল, কিন্তু ওটা কোষ ছিল। পরবর্তীতে এটা তো ছিল 1662, পরবর্তীতে 1674 সাল, 1674 খ্রিস্টাব্দে কে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউবেনবুক, ডাচ বিজ্ঞানী অ্যান্টনি, বাংলায় লিখি অ্যান্টনি ভন লিউবেনবুক, লিউ হুক। পরবর্তীতে 1674 সালে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউবেনবুক একটা জীবিত কোষ নিয়ে পরীক্ষা করলেন, পরীক্ষা করে বললেন রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিল সেটা ঠিক ছিল, সেটা কোষই ছিল, তবে সেটা ছিল মৃত কোষ। পরবর্তীতে উনি যে কোষটা আবিষ্কার করলেন সেটাই ছিল সজীব কোষ। এই ছিল আমাদের কোষের ইতিহাস। কোষের ইতিহাসে পরে কোষের নামকরণ হয়ে গেল, ইতিহাস জানলাম, ইতিহাস এবং নামকরণ জানার পর আমি এরপরে আসব কোষ কি। তোমরা 7 পড়েছ, 8 পড়েছ, 9 পড়েছ কোষ জীবদেহের গঠন এবং কাজের এককে বলবো, এটা তোমরা পড়ে এসছো, জীবদেহের গঠন এবং কাজের এককে পড়ব। এরপরে আসো আমরা কোষ কি সেটা বললাম, যখন এটা কোষ তাহলে তার নিশ্চয় কিছু বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্য কি? অবশ্যই সজীব কোষ সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠবে, অবশ্যই সজীব কোষ বাইরের কোনো উত্তেজনায় সাড়া দিবে। আমার দুঃখিত, আমি আমার অনেক কষ্ট তোমাদেরকে আমি সামনে নিয়ে ক্লাস করতে পারতেছি না। বড় ভাইয়াদেরকে জিজ্ঞেস করবে ক্লাসটা কেমন করে মজা করে, তোমাকে যদি খুচা দেয় তুমি নেচে উঠো, কেন নেচে উঠো, ওই কোষের মধ্যে খা থাকে। তাহলে কি বললাম, কোষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে সামান্য উত্তেজনায় সাড়া দেয়, আর কী করবে, সুনিয়ন্ত্রিতভাবে বের হবে, আর কী করবে, কোষ তার প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করতে পারবে, আর কী করতে পারবে, কোষের মধ্যে তার জীবন গঠনের জন্য, কোষের জীবন গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান আণবিক উপাদান রাখতে পারবে, থাকবে। এগুলো হচ্ছে কোষের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, কোষের প্রধান বৈশিষ্ট্য জেনে নিলাম, এবার একটা প্রশ্ন বোর্ডে এসেছে, কোষীয় অঙ্গাণু কাকে বলে? একটা সজীব কোষ, এই সজীব কোষের মধ্যে তোমরা ম্যাট্রিক পরীক্ষা করে এসছো, সজীব কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস সহ থাকে মাইটোকন্ড্রিয়া, ইত্যাদি ইত্যাদি নানা অঙ্গাণু।
সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে সেগুলোকেই কোষীয় অঙ্গাণু বলে। সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে সেগুলোকেই আমরা কোষীয় অঙ্গাণু বলি। এরপরে চলে আসি কোষের প্রকারভেদ। আমরা জানি কোষকে নানাভাবে ভাগ করা যায়। তোমরা উপরের লেভেলে উঠবে, আরো প্রচুর পরিমাণে বিভাজন দেখতে পাবে ইনশাআল্লাহ। কোষকে প্রধানত নিউক্লিয়াসের গঠনের উপরে আমি দুই ভাগে ভাগ করব। কোষকে প্রধানত নিউক্লিয়াসের গঠনের উপরে দুই ভাগে ভাগ করব। প্রধানত নিউক্লিয়াসের গঠনের উপরে দুই ভাগে ভাগ করব। এক নম্বর কি প্রোক্যারিওটিক কোষ, দুই নম্বর ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ এক নম্বর বলবো, ক্যারিওটিক কোষ প্রো, KARO TIC প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। আরেকটা বলবো ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক KARO TIC CEL ইউক্যারিওটিক সেল। মনে রাখবে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল, এটা হচ্ছে আদিকোষ, এটা হচ্ছে প্রকৃত কোষ। স্যার একটু বিস্তারিত বলবেন। প্রোক্যারিওটিক তাহলে দ্য ওয়ার্ড প্রো কামস ফ্রম বিফোর, দ্য ওয়ার্ড প্রো কামস ফ্রম বিফোর। বিফোর অর্থ কি? পূর্বে। পূর্বে মানে কি? আদি। আচ্ছা, তাহলে তাই যদি হয় সেই সমস্ত কোষকে আমরা আদিকোষ বলব, যাদের মধ্যে নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিয়াসের গঠনটা সুসংগঠিত নয়, সেই সমস্ত কোষকে আমরা আদিকোষ বলব। যে সমস্ত কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিয়াসের গঠনটা সুসংগঠিত নয় সেগুলোকে আমরা আদিকোষ বলব। তাহলে উদাহরণ কী দিব? উদাহরণ দিব মাইক্রোপ্লাজমা, উদাহরণ দিব কিছু ব্যাকটেরিয়া যাদের কোষে নিউক্লিয়াসগুলো নিউক্লিয়ার বস্তু নিয়ে বস্তু হিসেবে অবস্থান করে, নাই তাদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন, নাই সুসংগঠিত নিউক্লিয়াস। এরপরে আসো ইউক্যারিওটিক্সে। ইউ শব্দের অর্থ হচ্ছে গুড। ইউ শব্দটা আসছে কোথেকে? গুড থেকে। গুড অর্থ ভালো। তাহলে সেই সমস্ত কোষকে আমরা ইউক্যারিওটিক্সে বলব, যেই কোষগুলো নিউক্লিয়াস ভালো। ভালো বলতে কি বোঝাচ্ছি রে বাবু? ভালো বলতে বোঝাচ্ছি সেই সমস্ত কোষকেই আমরা ইউক্যারিওটিক কোষ বলবো, যে সমস্ত কোষের নিউক্লিয়াস সুসংগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনগুলো সুন্দরভাবে গঠিত, তার মধ্যে নিউক্লিয় প্লাজম আছে, তার মধ্যে নিউক্লিয় লাস আছে, কিন্তু নিউক্লিয় বস্তুটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে বেরিয়ে যাচ্ছে না, সেই কোষগুলোকে আমরা ইউক্যারিওটিক কোষ বলবো। উদাহরণ কী দিবে? দ্বিবীজপত্রী উদ্ভিদের বিভিন্ন কোষ, তোমার কোষ, আমার কোষ, এগুলো সবই আমরা বলবো ইউক্যারিওটিক কোষ। এটা ছিল কিসের উপরে নির্ভর? এটা ছিল তোমার নিউক্লিয়াসের গঠনের উপরে নির্ভর। আচ্ছা, এরপরে আমরা দুই নম্বরে যাব, শারীরবৃত্তীয় কাজের উপরে কোষকে আমরা দুই ভাগে ভাগ করব। দেহ কোষ, জনন কোষ। শারীরবৃত্তীয় কাজের উপরে আমরা কোষকে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে, দেহ কোষ, জনন কোষ। দেহ কোষকে তোমরা সোমাটিক সেলও বলতে পারো। সোমাটিক সেল বলতে পারো এই কারণে যে যেই কোষ তোমার দেহ গঠন করে, একটা উদ্ভিদেরই হোক বা একটা প্রাণীরই হোক, জীব দেহের গঠন করে যেই কোষগুলো সেগুলোকেই আমরা দেহ কোষ বলব। মনে রাখতে হবে দেহ কোষ অবশ্যই ডিপ্লয়েড, ডিপ্লয়েড দেহ কোষ দিয়েই তোমার হাত পা, গাছের ডালপালা ইত্যাদি তৈরি হয়, মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি জনন কোষ, এটা ইম্পর্টেন্ট। জনন কোষ কাকে বলব? যৌন জননের জন্য, মনোযোগ দিয়ে, যৌন জননের জন্য ডিপ্লয়েড উদ্ভিদের জননাঙ্গে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয় সেই কোষকে কি বলে? জনন কোষ বলে। আবারও বলছি, রিপিট করি, যেই কোষগুলো যৌন জননের জন্য, যৌন জননের জন্য ডিপ্লয়েড উদ্ভিদের জননাঙ্গে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে
যে কোষগুলো উৎপন্ন হ্যাপ্লয়েড কোষগুলো উৎপন্ন হয় সেই হ্যাপ্লয়েড কোষগুলোকে আমরা বলব কি কোষ, জননকোষ। জননকোষের বর্ণনা আমাদের হয়ে গেল, আমরা জননকোষ বুঝে গেলাম। এরপরে তোমাদেরকে বলব সবচাইতে পৃথিবীতে সবচাইতে বড় কোষ কোনটি। সে পৃথিবীতে সবচাইতে বড় কোষ মানুষের তোমরা জানো সাধারণত অধিকাংশ কোষই খালি চোখে দেখা যায় না আণুবীক্ষণিক। তবে এমন কিছু কিছু কোষ আছে যেমন পাখির ডিম, সেটাও একটা কোষ। আর এই পাখির ডিমটা যেটা একটা কোষ মনে রাখবে সেটাকে খালি চোখে দেখা যায়। তাহলে সবচেয়ে বড় কোষটার নাম কি? উৎপাখির ডিম। উৎপাখির ডিমটা এখন হচ্ছে 170 পূরণ 135 কি মিলিমিটার, মিলিমিটার। এটা হচ্ছে উৎপাখির ডিম সবচেয়ে বড়। সবচেয়ে ছোট কোষ কি স্যার? সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা মানে মাইক্রোপ্লাজমা, মাইক্রো প্লাজমা, এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। মাইক্রোপ্লাজমাকে তুমি পিপিএলও বলতে পারো। পিপিএলও বলতে পারে কি স্যার? প্লিউরো নিউমোনিয়া এন ইউ এম ও এন আই এ লাইন অর্গানিজম অর্গানিজম পিপিএলও, এটা হচ্ছে সবচাইতে ছোট কোষ। সবচাইতে ছোট কোষ বলে রাখতে হবে, সবচাইতে ছোট কোষ হচ্ছে কি? সবচাইতে ছোট কোষ হচ্ছে প্লান্ট মাইক্রোপ্লাজমা। এরপরে আসো সবচাইতে উদ্ভিদ কোষের মধ্যে সবচাইতে বড় কোষ কোনটা, মনোযোগ দাও। সবচাইতে বড় কোষ উদ্ভিদের মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে। আচ্ছা তার আগে বলে দিই একটা কোষের আয়তন কত বলতে পারে। একটা কোষের আয়তন 10 মাইক্রোমিটার, 10 মাইক্রোমিটার কত হতে পারে। আর ওজন কত হতে পারে? 1 ন্যানোগ্রাম হতে পারে। এটা কি? একটা কোষের সাধারণত আয়তন। আর এটা কি? ওজন। আর এটা হচ্ছে ওজন, একটা কোষের ওজন, ওজন হতে পারে 1 ন্যানোগ্রাম। এবার আসো সবচেয়ে বড় উদ্ভিদ কোষ, সবচেয়ে বড় উদ্ভিদ কোষ যেটা সেটা কোনটা? সবচেয়ে বড় উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ সবচেয়ে বড় উদ্ভিদ কোষ যেটা কিউলার্পা দেখো, কিউলার্পা CAU CAU AER TA কিউলার্পা ট্যাক্সিফলিয়া TAXI TAXI FOLIA কিউলার্পা ট্যাক্সিফলিয়া, কিউলার্পা কিউলার্পা ট্যাক্সিফলিয়া, কিউলার্পা ট্যাক্সিফলিয়া। আন্ডারলাইন করো, আমি যখন সেন্টিডাসের অংশগুলো দেখাবো তখন বুঝাবো। কিউলার্পা ট্যাক্সিফলিয়া এটা হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় উদ্ভিদ, সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট উদ্ভিদ কোষ, সবচেয়ে ছোট উদ্ভিদ কোষ, ছোট উদ্ভিদ কোষ সবচেয়ে ছোট উদ্ভিদ কোষ সেটা কি? সবচেয়ে ছোট উদ্ভিদ কোষ হচ্ছে উলফিয়া। উলফিয়া যেটা আছে LL, উলফিয়া LL FIA, উলফিয়া উলফিয়া যেটা আছে উলফিয়া যেটা আছে ডাকুইক WEDS ডাকুইক কোষ। আচ্ছা উলফিয়া যেটা আছে ডাকুইক কোষ, উলফিয়া একটাই উলফিয়া যেটা আছে ডাকুইক কোষ। যাই হোক আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও বিস্তারিত জানাবো, এবং তোমরা রেগুলার অনলাইনে ক্লাসে বলবে। কেননা কেন যেহেতু বর্তমানে মহামারী এমন অবস্থা যে তোমাদের ভবিষ্যতে কখন তোমরা আমার সামনে
বসে ক্লাস করবে, এটা আমি বুঝতে পারছি না। তো সুতরাং আমরা যেদিন গ্রহণ করবে সেদিনই তোমরা আসলে চলে আসবে, তবে রেগুলার তোমরা অনলাইনে ক্লাসে আর উপস্থিত থাকবে। যখনই যে ম্যাডাম যে স্যার ক্লাস করে ক্লাসের বাইরে উঠবে না। আর কলেজ সংক্রান্ত যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে, শুধু অফিস সংক্রান্ত, কলেজ সংক্রান্ত, লেখাপড়া সংক্রান্ত, ক্লাস সংক্রান্ত যে কোনো ব্যাপারে সবসময় স্যারদের সাথে কন্ট্যাক্ট রাখবে, যোগা রাখবে। সেজন্য আমার ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, লেখা 01780430383। যে কোনো সময় এই নাম্বারে মেল করলে আমাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবসময় ক্লাস করবে, অনলাইন ক্লাস করবে। অনলাইন ক্লাস করলে তোমরা দেখবা যে তোমাদের এই প্রদর্শন অপূরণীয় অংশটা পূরণ হয়ে যাবে, বাইরে যাবে না, লেখাপড়া করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, ঘরে বসে মিথ্যা কথা বলবে না, দেখবা যে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আজকে এতটুকু থাকুক, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।